টলিউডের নতুন জুটি কারা? বক্স অফিসে রাজ করছে কোন সিনেমা? রাতের অন্ধকারে পিচ থ্রি পার্টিস, আরো একটা প্রেম না ব্রেকআপ, সঙ্গে অবশ্যই মুচমুচে গরমাগরম গসিপ। টলিউডের টপ টু বটম নিয়ে আপনাদের সামনে হাজির থাকছে টলিউড ম্যাগাজিন। এবার গল্পকার খরাজকে পেতে পারে টলিউড। কিছুদিন আগে পরিচালক সৃজিৎ চক্রবর্তীর পরিচালনায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প বামুনের মেয়ে অবলম্বনে শুটিং হচ্ছিল। ছবিটিতে জমিদারের চরিত্রে অভিনয় করেছিলেন খরাজ মুখোপাধ্যায়। ছবি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছিলেন, পুরনো দিনের ছবি শুটিং যেভাবে হতো, যেভাবে চিত্রনাট্য লেখা হতো, এখানেও তাই হয়েছে। বেশ একটা পুরনো চার্ম আছে যা এখন আর ছবিতে পাওয়া যায় না। পরিচালক সৃজিৎ এই ছবিটি তৈরি করতে গিয়ে অনেক রকম সমস্যায় পড়েছেন, কিন্তু ছবিটি শেষ করেছেন। খরাজের এই ছবিতে কাজ করে ভালো লাগায় তিনি ঠিক করেছেন তার লেখা একটি গল্প সৃজিৎ চক্রবর্তী পরিচালনা করবেন। প্রোডিউসার পাওয়া গেলেই সৃজিৎ কাজে হাত দেবেন বলে জানিয়েছেন। চিত্রনাট্য লিখবেন পদ্মনাভ দাশগুপ্ত। গল্পটি সম্পর্কে জানতে চাইলে খরাজ মুখোপাধ্যায় বলেন, আমার এই গল্পটি নিয়ে পদ্মনাভ আগেও স্ক্রিপ্ট লিখে দিয়েছেন। গল্পটির নাম এক যে ছিল চোর। গল্পটা মজার হলো এর একটা মানবিক দিক আছে, কিন্তু একজনের অবহেলায় সেই চিত্রনাট্যটি হারিয়ে গেছে, তাই প্রোডিউসার পেলেই আবার লেখার কাজ শুরু হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে এই গল্পটি দিয়েই ফিল্মের জন্য গল্পকার হিসেবে ডেবিউ করবেন খরাজ মুখোপাধ্যায়। অন্যদিকে সৃজিৎ বাবুর বামুনের মেয়ে ছবিতেই বেশ কয়েক বছর পর আবার কামব্যাক করলেন সুপ্রিয়া দেবী। শরীর ভালো না থাকায় কিছুটা কষ্ট করেই তিনি এই ছবিতে কাজ করেছেন, কিন্তু হঠাৎ এই কষ্ট করার কারণ কি জানতে চাইলে তিনি বলেন, কষ্টের কি আছে, শরীর তো ভালোই আছে আর অভিনয় করতে আমি ভালোবাসি। অনেকদিন পর শরৎচন্দ্রের গল্প নিয়ে ছবি হচ্ছে, পাশাপাশি একেবারে পুরনো দিনের ছবির আদলে তার শুটিংও হয়েছে। জানা গেছে এই দুটো বিষয়ও আকর্ষণ করেছে এই বিদগ্ধ অভিনেত্রীকে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।